बंधुरा केमन आशा करी भलो आमी मोहम्मद शाह आलम ग्रामीण शिक्षा प्रोफेशनल ट्रेनिंग सेंटर यूट्यूब चैनल ग्रामीण टेक्नोस के अपन के सदर अभिनंदन जाना। अपनारा वीडियो जरा देखें लाइक करें कमेंट करें सबस्क्राइब करें ये अनेक धन्यवाद। तो हमी अपन के जो वीडियोगुलो अपलोड करी से धारावाहिक आज के एल के 1900 मेशिन बार्टेक मेशिन जे मोटरगुलो आछे सेई मोटरे कोन मोटरे की काज एबं कोन मोटर नष्ट थाकले की सिगनल दिबे एरर आसबे सेटा आमी आपनादेरके धारावाहिकभावे आजके आमी देखाबो। आपनारा आमार पूरा भिडियो आस्ते आस्ते देखते थाकबेन ताहले आपनारा सबकिछु भालो करे अनुधावन करते पारबेन कोन मोटरे की काज आछे। तो सेई हिसाबे आमी प्रथम एई जे होलो मेन मोटर, एई मेन मोटरेर की काज, मेन मोटरेर काज होलो पूरा मेशिनटाके नियंत्रण करे। ये मोटर नष्ट थाकले मेशिन कोनो मते तो पूरा मेशिन अचल हो जाए। तो ये मोटरटा जो नष्ट थाके कि सिगनल दिबे सेटा आमी आपनादेरके प्रथम देखाबो। तो सिगनलटा किभाबे आनबो आमी मोटरेर जे दुइटा कानेक्शन आछे एई जे दुइटा तार आछे एई तारेर दुइटा कानेक्शन हलो एई दुइटा, एइटा एई एकटा कानेक्शन आर एई एकटा कानेक्शन। एई कानेक्शन दुइटा आमी खुले मेशिन जान चालू करे देखबो जे कि कि सिगनल आसे। हाँ तो मेशिन मेन मोटर जो कानेक्शन दुईटे खुलल एखन मेशिन ऑन कर रेडी कर देखी, रेडी कर देखार पर देखा जाए 731 सिगनल आसे। 731 आसबे ना मेन मोटर समस्या थाकले नष्ट थाकले कोनो मोटर जदि जाम थाके मोटर जदि एखाने शाफ्टटा जदि जाम थाके तहले आमादेर ए 730 731 733 सिगनल सिगनलगुलो आसबे आर कि। सुतरां मोटरे सिगनल पाइतेछे ना मोटरे सिगनल भूल दितेछे सुतरां मोटर नष्ट थाकले एइसब एररगुलो आसबे। सुतरां आपनारा एइसब जेकोनो एकटा एरर जदि आसे 730 731 733 ताहले मेन मोटरटा चेक करबेन। मेन मोटरटा चेक करिया देखबेन मेन मोटर खुले देखबेन एइ शाफ्टटा आबार जाम आछे नाकि, शाफ्ट जाम थाकले किन्तु एइ समस्याटा आसबे एइ एररगुलो आसबे। ताहले मेन मोटरेर कानेक्शनटा আমি আবার এখন লাগিয়ে দেখি আমার সিগন্যালটা চলে না যায় নাকি। দেখি মেইন মোটরে যে কানেকশন একটা একটা আমি এখানে লাগিয়ে দিলাম এখানে আর এই তারটা আমি লাগিয়ে দিলাম। এখন মেইনটা চালিয়ে দেখব যে আমার 731 যে এরর আসছিল সে এররটা চলে গেছে কিনা। আমি এখন মেশিন সুইচ অন করলাম, অন করার পরে রেডি দিলাম। সুতরাং 731 যে এরর আসছিল সে এররটা এখন আসছে না। সুতরাং মেইন মোটরের সমস্যা হলে 730 731 733 এরর আসতে পারে, আপনারা মেইন মোটর তখন চেক করবেন। এরপরে আমি দেখাবো ওয়ার্কলাম ফুট মোটর। ওয়ার্কলাম ফুট মোটর হলো এইটা, এই মোটরটা যদি নষ্ট থাকে বা ওয়ার্কলাম ফুট যদি জাম থাকে তখন কিন্তু সিগন্যাল আসবে। কত সিগন্যাল আসবে, কত সিগন্যাল আসবে, 910 সিগন্যাল আসবে। সুতরাং আমি এররটা কিভাবে আসে সেটা দেখে এই কানেকশনটা আমি খুলে দেখি। এইটা এইটা তার হইল এইটা এইটা আমি খুললাম, খুলে এখন আমি মেশিনটা চালিয়ে দেখব। আমি এই মোটরের তারটা আমি খুললাম, কানেকশনটা খুললাম, খোলার পরে দেখি এখন কি এরর আসে আপনারা দেখেন। সুইচটা অন করলাম 910, তো 910 যদি কখনো এরর আসে আপনারা কি কি চেক করবেন? এই ওয়ার্কলাম ফুটটা যদি জাম থাকে 913 এরর আসবে। যদি এখানে যে সেন্সর আছে, এখানে যে সেন্সর আছে, এখানে যে সেন্সর আছে সেন্সরটা ময়লা থাকবে পরিষ্কার থাকবে এগুলো আগে পরিষ্কার করবেন। 910 এরর আসলে আপনারা ওয়ার্কলাম ফুটটা খুলে পরিষ্কার করবেন, জ্যাম আছে কিনা তেল টেল দিয়ে একটু ইজি করবেন, তারপরে এখানে সেন্সরে ময়লা আছে কিনা সেইটা আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে যদি আমার এররটা না যায় তখন দেখবেন যে এই যে কানেকশনটা আমি খুললাম এই কানেকশনটা লুজ লুজ থাকতে পারে, এই লুজ থাকতে পারে এখান থেকে বা কোনো তার ছিঁড়া থাকতে পারে। এগুলো ঠিকঠাক করে যখন দেখবেন এটা লাগিয়ে দেখবেন সব কিছু করার পরে যদি 913 এরর আসে তখন বুঝবেন যে মোটরটা নষ্ট আছে, মোটরটাও আপনারা বদলিয়ে ফেলবেন। তো এখন আমি লাগিয়ে দেখি এটা লাগানোর পরে আমার এররটা যে আসছিল 910 সেটা চলে যায় নাকি। আমি এখন ওই ওয়ার্কলাম ফুট মোটরের যে কানেকশন খুলছিলাম সেটা কানেকশনটা আমি লাগাই দিলাম। এখন আমি সুইচ অন করে দেখব আমার এরর 910 আসে কি না। সুতরাং 910 এরর আসে না।
সুতরাং এই মোটরটা আপনারা চেক করবেন 910 এরর আসলে আর ওয়ার্ক কলাম ফুড সেন্সরগুলো চেক করে আপনারা মেশিন ধরে এভাবে ঠিক করবেন কি অবস্থা হ্যাঁ মেশিনটা এখন কাজ করে আমরা মেশিনের যে নিচে অংশে এই যে তিনটে মোটর আছে এই তিনটে মোটরের কাজ দেখাবো এই মোটর এইটা হইল ওয়াই সেন্সর মোটর অর্থাৎ মেশিনের যে মোটা চিকুন সেলাইটা যে বাড়তে একটা মোটা চিকুন এই মোটরটা নিয়ন্ত্রণ করে এই মোটরটা যদি আমার নষ্ট হয় বা এইটা যদি আমি নষ্ট হয় তা কী এরর দেখা যাবে সেইটা আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ আমি তাহলে এই মোটরের এই ওয়াই সেন্সর মোটরের তার হলো এইটা এইটা আমি এখন খুলে মেশিনটা চালু করে দেখব এই মোটরের কানেকশনটা আমি খুললাম বোর্ড থেকে এখন দেখি কী এরর আসে 908 আসছে তো 908 যদি এরর আসে তখন আপনারা কী কী চেক করবেন সেইটা আমি আপনাদেরকে এই শিট আছে শিট দিয়ে বোঝাই 908 ওয়াই অরিজিনাল চেক সাহায্য সমস্যা বা মোটর চলতেছে না অথবা সেন্সর বুঝতে পারতেছে না এই মোটরটা কাজ করতেছে না তো এই মোটরটা যখন কাজ করবে না তখন আপনারা এই ওয়াই সেন্সরের যে সেন্সর আছে সেই সেন্সরটা পরীক্ষা করবেন পরীক্ষা করিয়া মলেটালে পরীক্ষা করে তারপর দেখবেন যদি আমার এই 900 এরর চলে যায় তো গেল আর যদি না হয় তাহলে আপনারা এই কানেকশনটা চেক করবেন যদি কানেকশন লুজ থাকে বা কানেকশন তার শিরা থাকে ওইগুলো ঠিকঠাক করে লুজ ঠিকঠাক করে মেশিনটা আবার প্লাগটা লাগিয়ে দিবেন তা আমি এখন প্লাগটা লাগিয়ে দেখি হ্যাঁ প্লাগটা আমি এই যে কানেকশনটা জেডটা আমি লাগিয়ে দেখি লাগিয়েলে যদি এরর চলে যায় তাহলে তো মেশিন ওকে হয়ে গেল আর যদি লাগানোর পরেও যদি এরটা না যায় তখন মোটরটার সমস্যা মোটর চেঞ্জ করবেন জ্যাক লাগানোর পরে মেশিনটা সুইচ অন করে আমি চালিয়ে দেখি রেডি বাটন চালিয়ে দেখি যে সুতরাং চলে গেছে তো যদি আপনারা ওই জ্যাকটা লাগানোর পরে সব পরিষ্কার করার পরে লাগানোর পরে যদি কোনো মতে যদি আপনাদের 908 এরর না যায় তখন ওই সেন্সর পরিষ্কার খারাপ থাকলে সেন্সারটা পাল্টাই ফেলাবেন তারপরেও যদি না হয় এই মোটরটা আপনারা তখন চেঞ্জ করে মোটরটা চেক করে দেবেন মোটরটা হয়তো খারাপ থাকতে পারে সেই জন্য এরোরটা আসছে মোটর চেঞ্জ করবেন তাহলে বুঝলেন আপনারা ওয়াই সেন্সরের কাজ এখন আপনারা দেখেন এক্স সেন্সরের কাজ এক্স সেন্সর মোটর হইলে এইটা এই মোটরটা কী কাজ হইল বাড়টেকের লেন্থ ছোট বড় কন্ট্রোল করে এই মোটরের কানেকশন কোনটা এই তারের কানেকশন হইল এই কানেকশন এই কানেকশনটা খোলার পরে দেখি আমার কি এরর আসে তাহলে আমি এই এক্স সেন্সরের কানেকশনটা খোলার পরে এখন আমি মেশিনটা রেখে হ্যাঁ এরর 907 আসছে তা 907 এরর হলে এক্স সেন্সর এক্স অরিজিনাল চেক সমস্যা এক্স সেন্সরের কাজ সুতরাং আপনারা এক্স সেন্সরের যে আছে সেন্সর আছে সেইটা পরিষ্কার করবেন তারপরে যদি এক্স সেন্সর ঠিক আছে কি না সেন্সর বদলাবেন তারপরে মোটরে এই মোটরের কানেকশনটা দেখবেন কানেকশন লুজ আছে কি না তার সেরা আছে কি না সেইগুলো ঠিক করবেন তারপর যদি একান্ত এগুলো ঠিক করার পরে না যায় তখন আপনারা এই মোটরের সমস্যা ধরবেন মোটর নষ্ট হলে মোটর ঠিক করতে পারলে ঠিক করবেন নাহলে মোটর চেঞ্জ করবেন এখন আমি এই যে এক্স সেন্সরের জ্যাকটা আমি লাগিয়ে দিলাম দেখি এখন আমার এররটা আসে নাকি এখন আমি সুইচ অন করে মেইনটা রেডি করে দেখলাম তো সুতরাং এরর আসতেছে না তো সুতরাং এই মোটরটা যদি খারাপ থাকে মানে এই মোটরে যদি আপনাদের 907 এরর আসে তাহলে আপনারা এই মোটর চেক করবেন এক্স সেন্সর সেন্সরটা ভালো করে পরিষ্কার করবেন সেন্সর চেঞ্জ করা লাগলে চেঞ্জ করবেন তারপরে এই মোটরের কানেকশন যদি লুজ থাকে ঠিক করবেন যদি তার সেরা থাকে সেটা ঠিক করবেন যদি তারপরে না হয় এই মোটর চেক করে দেখবেন মোটর খারাপ থাকলে মোটর ঠিক করার চেষ্টা করবেন ঠিক না হইলে মোটর চেঞ্জ করবেন 907 এরর আর আসবে না এভাবে কাজ করবেন এরপরে আমাদের মোটর হইলে এই মোটর হইলে কি থ্রেড ক্লাম্প মোটর এখানে যে একটা বাটন আছে এই হলো থ্রেড ক্লাম্প বাটন এই বাটনটা যে থ্রেড ক্লাম্পটা কাজ করে এই থ্রেড ক্লাম্পের এই মোটরটা নিয়ন্ত্রণ করে এই মোটরের কানেকশনটা যদি আমি খুলে দেখি এইটা আমার ওই মোটরের কানেকশন হলো এইটা এইটা আমি খুলে দেখলাম দেখি খোলার পরে আমি দেখি কী এরর আসে
আমি এখন মেশিনটা সুইচ অন করে রেডি বাটন চাপ দিয়ে দেখি 913, তাহলে 913 এরর আসবে। দেন থ্রেড ক্ল্যাম্প এ ময়লা থাকতে পারে, ময়লা পরিষ্কার করবেন। তারপরে 306 এরর আসতে পারে, 913 এরর একই কারণে আসে। তো সুতরাং আপনারা কী করবেন, থ্রেড ক্ল্যাম্পটা পরিষ্কার করবেন, থ্রেড ক্ল্যাম্প সেন্সর ধরে পরিষ্কার করবেন। তারপরেও যদি এরোটা না যায় তখন এই মোটরের কানেকশনটা, বোর্ডের কানেকশন যদি লুজ থাকে সেইটা চেক করবেন, তারপরে তার স্থিরে থাকলে সেইটা কানেকশন দিবেন, তারপরে যদি না যায় মোটরটা চেক করবেন, মোটরটা যদি নষ্ট থাকে ভালো করার চেষ্টা করবেন, না ভালো হইলে মোটর চেঞ্জ করবেন। 913 306 এরর আর আসবে না। এইভাবে আপনারা এই মোটরের কাজগুলো করবেন। আর একটা মোটরের কাজ আছে, সেটা হইলো টেনশন পোস্ট রিলিজ। এই যে পেন্টের টেনশন পোস্টটা রিলিজিং করে, এই রিলিজিংটা কী কারণে করে, সেখানে একটা মোটরের বা সলোনাইট যেটা বলেন, মোটরে বলেন সলোনাইট বলেন, তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো। সেইটা মোটর হইলো এইটা, এইখানে একটা মোটর আছে, এই দেখেন এই একটা, এই মোটরটা এই টেনশন পোস্ট ফাঁকা করে আবার বন্ধ করে। তো এইটা কানেকশনটা কোথায়, এইটা যদি আমরা নষ্ট থাকে, এটা কোনো, এটা খোলা থাকলে এরর আসবে না, কিন্তু খোলা থাকলে, কানেকশনটা খোলা থাকলে এটা রিলিজ হবে না। এখন রিলিজ হয় কি না চালু অবস্থায় দেখি আমি। হ্যাঁ, আমি মেশিনটা চালিয়ে দেখি এখানে এটা ফাঁকা হয় কি না চালু অবস্থা চালাইতে গেলে। এই যে টেনশন পোস্টটা এই ফাঁকা হয়, আবার বন্ধ হয়, এই দেখেন খেয়াল করেন আপনারা, এই যে ঠিক আছে। এখন যদি এই যে মোটরের কানেকশনটা আমি খুলে আপনাদেরকে দেখাবো, যে এইটা যদি বন্ধ থাকে, এই মোটরের কাজ কার্যকর বন্ধ থাকলে কী হবে সেইটা আপনাদেরকে আমি দেখাবো। এই কানেকশনটা, ওটা হলো এই কানেকশন, এইটা আমি খুললাম, খোলার পরে, হ্যাঁ এই কানেকশনটা খোলার পরে এখন আমি দেখি টেনশন পোস্টটা রিলিজ হয় কি না। আমি এখন মেশিনের সুইচটা অন করা আছে, রেডি করে আমি চালিয়ে দেখবো যে এইটা এখন আমি কানেকশনটা খোলার পরে দেখি ফাঁকা হয় কি না, এটা কাজ করে না এখন। সুতরাং এটা কাজ না করলে আপনাদেরকে অনেক সমস্যা হবে, এটা আমাকে কাজ করাই দিতে হবে। সুতরাং এটা যদি কাজ না করে তখন আমাকে এইটা জাম আছে কি না খুলে ঠিকঠাক করে, তারপরে আমার এখানে এই মোটরটা কোনো কানেকশন লুজ আছে কি না সেইটা ঠিকঠাক করে, তারপরে বোর্ডের সাথে যে কানেকশনটা ফেরে টেনশন বোর্ড রিলিজ হবে না। এখন আমি কানেকশনটা খুলছিলাম, এখন আমি এটা লাগিয়ে দেখি, লাগিয়ে দেখলাম, এখন দেখি আমার টেনশন বোর্ড রিলিজ হয় কি। মেইনটা সুইচ অন করে আমি এখন রেডি বাটন চালিয়ে দেখি, রেডি বাটন চালিয়ে দেওয়ার পরে দেখি আমি চালাই দেখি, এখন এটা এই কাজ করতেছে, ঠিক আছে এই যে কাজ করতেছে, আচ্ছা নাকি। সুতরাং এই টেনশন পোস্ট কাজ না করলে আমাকে এই মোটরের কানেকশনগুলো দেখতে হবে, টেনশন পোস্ট খুলে ঠিকঠাক করে পজিশন মতো বসিয়ে, কানেকশনটা লুজ থাকলে ঠিকঠাক করে আমাকে চালিয়ে এই টেনশন রিলিজের কাজটা আমাকে ঠিক করতে হবে। এইবারে এইভাবে আপনারা এই 1900 HS বারটেক মেশিনের মোটরগুলোর কার্যক্রমগুলো আপনাদেরকে দেখালাম। এই টেনশন পোস্টের যদি আমাদের মোটর কার্যকর বন্ধ থাকে কোনো এরর আসবে না, শুধু এইটা কাজ করবে না, ভালো থাকলে কাজ করবে আর খারাপ থাকলে কাজ করবে না। আর সবগুলো মোটরের কোন মোটর কী নষ্ট হলে কী কী এরর দেখা যাবে আপনাদেরকে আমি বুঝালাম, আপনারা অবশ্যই মোটরের কার্যক্রমটা বুঝতে পারছেন। সুতরাং আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপলোড করে মানে ই করেন, লাইক করেন, কমেন্ট করেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, যারা করছেন ধন্যবাদ। আর আমার সাথে নিয়মিত ভিডিও আমার সাথে থাকার জন্য ডান পাশের বেল বাটন বাড়িয়ে দেবেন, বাজিয়ে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না। সুতরাং আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের বিভিন্ন ট্রেডের কাজ শেখাই, গার্মেন্টস মেশিন মেকানিক্সের কাজ শেখাই, ইলেকট্রিক্যালের কাজ শেখাই, কম্পিউটারের কাজ শেখাই, অপারেটারের কাজ শেখাই, আপনারা লোক পাঠাবেন। ধন্যবাদ।